হিট স্ট্রোক তো এক সেকেন্ডে হয় ঠিকই, কিন্তু এই প্রক্রিয়াটা তো এক সেকেন্ডে হয় না। যখনই আপনি দেখবেন যে গরমে আপনার খুব খারাপ লাগছে, হাঁসফাঁস লাগছে, দ্রুত শ্বাস নিতে হচ্ছে, ইউ ফিল আপনি স্বাভাবিক বোধ করছেন না, খারাপ বোধ করছেন, তখন আপনি আপনার যে কাজে ব্যস্ত ছিলেন কাজটাকে স্টপ করেন। আসলে গরমের কারণে মানুষ যদি তার জ্ঞান হারাই ফেলে, তাইলে এটাকে আমরা হিট স্ট্রোক বলি। তো যেটা হয়, অতি হিটে শরীরের ঘাম হয়, ঘামটা আমরা বোঝার আগেই এটা বাতাসের সাথে মিশে যায়। যখন একটা লেভেলের পানির ঘাটতি হয়ে যায়, তখন ব্রেন, হার্ট, লাং, কিডনি, ইম্পর্ট্যান্ট যে অর্গানগুলি আছে সেগুলি রক্তের সাপ্লাই কম পায়। যখন ব্রেনে কম সাপ্লাই কম পায়, তখনই মানুষের একটা ডিফেন্সিভ মেকানিজমের জন্য পড়ে যায়। তো যেটা করতে হবে যদি হিট স্ট্রোক হয়, প্রথম হচ্ছে তাকে ঠান্ডা করতে হবে, তার শরীরে পানি ঢালেন, কাপড় লুঙ্গি তোয়ালি গামছা যা আছে আপনি ভিজায় ওইটাকে স্পঞ্জ করেন, আর পাশাপাশি আপনি ওআরএস পানি খাওয়াতে থাকেন, যদি কোনো ব্যবস্থা থাকে একটা স্যালাইন স্টার্ট করে দিতে পারেন, নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেন। তো জনগণের জন্য যেটা উদ্দেশ্য হচ্ছে, আপনি তো হিট স্ট্রোক তো এক সেকেন্ডে হয় ঠিকই, কিন্তু এই প্রক্রিয়াটা তো এক সেকেন্ডে হয় না। যখনই আপনি দেখবেন যে গরমে আপনার খুব খারাপ লাগছে, হাঁসফাঁস লাগছে, দ্রুত শ্বাস নিতে হচ্ছে, ইউ ফিল আপনি স্বাভাবিক বোধ করছেন না, খারাপ বোধ করছেন, তখন আপনি আপনার যে কাজে ব্যস্ত ছিলেন কাজটাকে স্টপ করেন, করে আপনি ঠান্ডা জায়গায় যান, শরীরে একটু পানি ঢালেন, গায়ে এত একটা গামছা বা একটা তোয়ালে বা লুঙ্গি যেটা থাকে ভিজে শরীরে পরে দেন, দিয়ে নিকটস্থ কোথাও থেকে একটা ওর স্যালাইন নিয়ে এসে খান, অথবা একটা ডাব পেলে ডাব খান বা পানি খান, শুয়ে থাকেন, একটু রেস্ট নেন, এই বিরাট জটিলতার থেকে আপনি বেঁচে যাবেন। আমি রিক্সা চালাচ্ছি, আপনার খারাপ লাগছে ঢাকা মেডিকেলে আপনি বলেন যে বাবা আমার একটু খারাপ লাগছে, গরমে মনে কষ্ট হচ্ছে, আপনি যদি একটু বসেন, আমি একটু পানি খেয়ে এসে বা একটু জিরাই নিই, যে কোনো মানুষ আপনাকে অ্যালাউ করবে। বিশেষ করে মেয়েরা যেটা করে, হাতের কাজ শেষ না করে ওরা কোনো কিছু করবে না, হয়তো উঠানটা ঝাড়ু দিচ্ছে, তার খারাপ লাগছে, সে বুঝছে, সে মনে করছে না এই কাজটা করে নি, রান্না করতেছে, রান্নার প্রায় শেষের দিকে ধরেন আর একটা আইটেম বাকি আছে, মায়েরা মনে করে কি আগে একটু ঠিক করে নি, এটা শেষ, এই এইটাই সমস্যা। যখনই আপনি বুঝবেন যে আপনার অতি গরমে খারাপ লাগছে, স্টপ ইউর নর্মাল ওয়ার্ক, স্টপ করে আপনি একটু রেস্ট নেন, পানি খান, আবার আপনি কাজ করেন, তাতে কোনো সমস্যা হবে। আপনি যদি একটু স্যালাইন বেশিও খেয়ে ফেলেন, বডির কিডনি লাংস এগুলিকে ব্যবস্থা করে নেবে। তবে কষাস থাকতে হবে কার, যারা কিডনি রুগী, যারা লিভারের রুগী, হাতে পায়ে পানি আসছে, প্রেশারের রুগী, এদেরকে একটু মেজারমেন্ট করে খেতে হবে। তার মেজারমেন্টটা কী? মেজারমেন্টটা তো স্বাভাবিকভাবে মনে করেন সে ডেলি 10 গ্লাস পানি খেত, টেম্পারেচার বাড়লে সে ধরে নেবে তাকে 1.5 গুণ খেতে হবে, তাহলে 10 গ্লাসের জায়গায় এখন তাকে 15 গ্লাস খেতে হবে। অথবা মনে করেন কিডনি রুগী, ডাক্তার তাকে বলেছে যে আপনি 6 গ্লাসের উপরে পানি খাবেন না, তাহলে এখন তাকে চেষ্টা করতে হবে যে বেশি সময় যেন ঠান্ডা জায়গায় থাকে, কারণ তার তো বেশি খাওয়া উচিত না। আর আমরা আপনারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছি, এদের যদি 1-2 গ্লাস পানি বা ওয়ারেস বেশি খেয়ে ফেলেন, এটা তেমন কোনো সমস্যা করবে না, বরং আপনি খেয়ে ফেলাটাই ভালো। কিডনি দরকার হলে যেটা এক্সেস পানি বা লবণ এটা বের করে দিবে।